আমরা যে এই পল্টন মোড়ে দাঁড়িয়ে আছি, আপনারা জানেন যে এই পল্টন মোড় একটি ব্যস্ততম এলাকা স্থান রাজধানীর মধ্যে। তো আমরা বিভিন্ন স্পটে ঘুরেছি, আমিন বাজার থেকে শুরু করে আগারগা বা বিজয়সনী হয়ে আসলাম, এখন এই পল্টন মোড়ে এসে দাঁড়িয়েছি। তো আমরা দেখছি, সকাল থেকে দেখতে পেয়েছি যে যানবাহনের সংখ্যা আগের চেয়ে বেড়েছে, গণপরিবহন চলাচল করছে আগের চেয়ে বেশ খানিকটা বেশি, এবং সেই সঙ্গে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বেড়েছে। আমরা দেখেছি গতকাল যে তুলনায় আমরা দেখেছিলাম ব্যক্তিগত গাড়ি, তার চেয়ে অনেকটাই বেড়েছে, এবং দূরপাল্লার যানবাহন গাড়ি বন্ধ রয়েছে যাত্রী সংকটের কারণে এটা, এবং পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এবং আরেকটি বিষয় যে এই যে বিএনপির যে ডাকা 48 ঘন্টার যে হরতাল চলছে, এই হরতালের পক্ষ বিপক্ষেও কিন্তু আমরা মিছিল দেখে, মানে মিছিল গতকাল আমরা দেখেছি। তো আরেকটি বিষয় যে আপনারা জানেন যে এই যে গতকাল থেকে শুরু হয়েছে 48 ঘন্টার যে হরতাল, তো এই হরতাল শেষ হবে আগামী মঙ্গলবার ভোর 6টায়। তো মানুষের ভোগান্তির একটি বিষয় আমরা দেখেছি যেহেতু যানবাহন কম স্বাভাবিকের তুলনায়, তো সেহেতু স্বাভাবিকভাবেই কিন্তু বিভিন্ন মানুষ হেঁটে আসছেন, কেউ বা রিক্সায় বা ভেঙে তাদের গন্তব্যে পৌঁছাচ্ছেন। তো পরবর্তীতে আরেকটি স্পটে গিয়ে আপনাদের সেখানকার দৃশ্যপট দেখাতে চেষ্টা করব, এবং সেখানকার কী অবস্থা সেটি আপনাদেরকে, যানবাহন চলাচলের সংখ্যা কেমন, মানুষের চলাচল কেমন, সেটিও আপনাদের দেখাতে চেষ্টা করব।